প্র্যাঙ্ক অভিষেকের সাথে। একটু পরে ভাত খাবে, এই দেখো স্কাউট গুলোকে আবার হাত দিয়ে সাদা গুলোকে সরাচ্ছে, আর এই যে সবাই স্নান করে রেডি, এই যে এখানে বাকিরা সব আছে, আর আমি এইদিকে এত বেলায় আমাদের সব বাজারে এসে, বাবা এগুলো সব কি বাজারে এসেছে, বাজারে কত বড় ব্যাগ, এগুলো দেখি কি কি আছে সব দেখাবো একটু পরে, আমি ব্লগিং করবো না, হ্যাঁ বাট তাও একটু একটু করে রাখি যদি, আর এগুলো আমাদের সব মানে মেনলি আমার মেন স্ন্যাক্স, আর এইখানে ফ্রিজটা পুরো ফাঁকা ছিল, আমরা আসার পর ফ্রিজটা পুরো ভর্তি হয়ে গেছে, আরও অনেক জিনিসপত্র ম্যারিনেট করে রাখবো, এই কারণে পাগলের মতো দুষ্টুমি করছে। একবার তোমাদেরকে রুম ট্যুরটা ঝট করে দিয়ে দিই, রুম ট্যুর নয় এটা ফুল এয়ারবিএনবি, তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি থাকতে চাও, এটা হলো মেন মেন ডোর থেকে ঢুকে এটা হলো হল, এই যে এইগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে নষ্ট করছে এরা, বাট কিছু করার নেই, এইটা হলো কিচেন বিগ কিচেন, এইটা হচ্ছে বেডরুম একটা বেডরুম, এটা হলো বেডরুম, এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমটা হলো এইরকম সুন্দর, আচ্ছা এর সাথে আছে একটা অ্যাটাচড ব্যালকনি, বিশাল বড় সাইজের ব্যালকনি, এটা অনেক বড় দেখতেই পাচ্ছ, আচ্ছা এটা বন্ধ রাখি আমার মেয়ের জন্য, আচ্ছা এদিকে হচ্ছে টিভি আছে, এটা হলো আরও একটা বেডরুম, এখানে আমি প্রচুর দুষ্টুমি করছে, ইয়ে আমাদের দুদিনের আস্তানা না ঠিক আছে চাপ নেই, না আমি আসতে হয় তোর তো এ আনতে যাবি তো, না এখন আর যা চিকেন মেয়ের এখন পাতলা চিকেনের একটা ওই স্টু মতো বানাবো, পেঁপে গাজর ফাজর দিয়ে, এইটা বিকালবেলা ওই কাবাব গোছের কিছু বানাবো, তো ম্যারিনেট করে রাখো, তাই যে ধুয়ে রাখছি সেপারেট করে রাখছি, এখন মোটামুটি দাদি করে রান্না বান্না করে করি, তারপর আমি প্রচুর মাছ গরম গরম পরোটার সাথে
সো এখন অলমোস্ট কটা বাজে, 6টা বাজে, আর আমার চোখ নাক মুখের অবস্থা খুবই খারাপ, আর এসে থেকে ইন্ট্রোটাও দিতে পারিনি। বাট ওই আমরা আজকে যেই জায়গাটা এসেছি সেটার একটা ওভারঅল ভিউ তোমাদের সাথে শেয়ার করেছি। সো তোমাদেরকে একটু ডিটেলে বলি, দেখো যেহেতু আমি প্রায়ই এয়ারবিএনবি বা ধরো কোনো চেনাশোনা কোনো বন্ধুর ফ্ল্যাটে এমনিই যাই, মানে আমরা সবাই মিলে সেখানে, যেহেতু দেখো আমাদের তো সবার বেবি আছে, তো আমরা কি করি, আমরা কোনো পাব বা ধরো কোনো একটা রেস্টুরেন্ট ভিজিট করার থেকে আমরা এটা প্রেফার করি যে যেখানে আমরা 6-7 জন বন্ধুরা মিলে আমাদের বাচ্চা ফাচ্চা সবার সেখানে এসে আর কি গ্যাদার করে ওরা ওদের মতো এনজয় করতে পারবে, আমাদের বাচ্চারা আর আমরা আমাদের মতো মজা করতে পারবো। তো সেই জন্য আমরা এয়ারবিএনবি বলতে পারো না এরকম থাকলে আমরা সেখানে যাই। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মোস্টলি আমরা এয়ারবিএনবি প্রেফার করি, কারণ যেহেতু বাচ্চা আছে তার জন্য রান্নাবান্নাও করা যায়। তো আজকে আমরা যেই জায়গাটায় এসেছি সেটা রুবিতেই, আর এটা হলো ডিএম বাংলো, একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে বা আইএস অফিসার হবে, আমি ঠিক ডিটেলে জানি না। তার এটা ফ্ল্যাট, ভীষণ সুন্দর ফ্ল্যাটটা, তোমরা যদি আসতে চাও তোমরা অবশ্যই আসতে পারো। আমি এর ওভারঅল লুকসটা তোমাদের সাথে শেয়ার করছি আর এর প্রাইস বা কী ডিটেলস সব কিছু শেয়ার করছি। এখন অলমোস্ট 6টা বাজে, আমরা 1:30টার সময় এসেছি, এসে যেহেতু ভীষণ বিজি ছিলাম আর আমাদের গ্রুপের মধ্যে রান্নাবান্নার ব্যাপারটা আমারই থাকে, তো সেক্ষেত্রে আমি কিচেনে এত বিজি হয়ে গেছিলাম যে সেই জন্য আমি ইন্ট্রোটাও দিতে পারিনি। এখন আমি ইন্ট্রোটা আলাদা করে শ্যুট করছি, সেটা হলো যে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তোমরা সাবস্ক্রাইব কেন করছো না আমি জানি না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যাবতীয় ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখানে 2 দিনের জন্য বুকিং করেছি, আর তো চলো যা যা করবো 2 দিন সবটাই শেয়ার করবো। এখন 6টা বাজে, মেয়ে ঘুমালো, জাস্ট ঘুমালো, এক্ষুনি খেলো, এসে যেহেতু অনেক খুচি খাচি খেয়েছে, ওকে খাওয়ার জন্য বেশি জোর করছিলাম না, সো এখন খেলো, খেয়ে ঘুমিয়েছে, তারা ওকে একবার দেখাই। ভীষণ নিট অ্যান্ড ক্লিন, এই হলাম আমি, ভীষণ পছন্দ হয়েছে আমার এই জায়গাটা। আর দেখো যেহেতু থাকা নিয়ে, এয়ারবিএনবিতে থাকা নিয়ে, সরি, এয়ারবিএনবিতে থাকা নিয়ে আর এই বিষয়টা নিয়ে ভিডিও করার জন্য তোমরা অনেকেই আমাকে বলেছিলে, দিদি তুমি তো অনেক জায়গায় এরকম থাকো, ভিজিট করো, তো আমাদের সাথে ডিটেলস শেয়ার করো। তো সেই জন্যই তোমাদের মাথায় রেখে তোমরা যারা যারা বলেছো, পার্টিকুলার যারা যারা বলেছো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সো চলো যা কিছু করবো শেয়ার করো।